আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওটা আমাদের HTML5 এর 16 নম্বর ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্লক এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো এই ব্লক এলিমেন্ট বা ব্লক লেআউটস বা ইনলাইন এলিমেন্টসটা কি, এইটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। বাই দ্য ওয়ে, ঘাবড়ানোর এত কিছুই নাই, এটা খুব ইজি একটা জিনিস, কয়েকবার ট্রাই করলেই হয়ে যাবে। সো আমরা এই ভিডিওটা এখানেই শুরু করতেছি। ভিডিওটা শুরু করার পর আমাদের কি করতে হবে, ফার্স্টে ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য একটা এইচ অন ট্যাগ নিলাম, এটার ভিতরে লিখলাম বানিয়ামিন বা আমার নামটাই আমি লিখলাম, কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। সেভ করে আমি যদি আমার ব্রাউজারে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখাটা চলে আসছে বানিয়ামিন। সো এইটা এই এই লেখাটা আসার পর এটা তো একটা সাদা বা হোয়াইট একটা পয়েন্ট, বা এখানে আপনার অনেক লেখা থাকতে পারে। আপনি কি করবেন, মাউসের এই পয়েন্টটাকে কোনো একটা খালি জায়গায় নিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে লাস্টে ইন্সপেক্ট লেখা একটা অপশন আছে, একেবারে লাস্টে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে পেজটা এটা এরকম দেখাবে, দেখে মনে হচ্ছে অনেক হিজি ভিজি, এটার ভিতরে কিছুই বোঝা যায় না। দেন আমাদের এখানে কাজ হচ্ছে, আমাদের এখানে ডিভাইস সিলেক্ট করতে পারি বা রেসপন্সিভ দিয়ে দিতে পারি। আমরা রেসপন্সিভ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে কিন্তু ডাইমেনশনটা রেসপন্সিভ দিয়ে দিলাম। দেন আমরা কি করব, দেন আমরা এইখানে যে একটা ক্লোজ বাটন আছে, একেবারে রাইট সাইডে যে ক্লোজ বাটন আছে আছে এটার পাশে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপর আমরা এন্টার ক্লিক করব। করার পর এখানে দেখবেন বিভিন্ন বিভিন্ন জিনিস আছে। এখানে রাইট সাইড থেকে 2 নম্বরে এখানে ডক টু বটম একটা জিনিস আছে, ওইটার উপরে প্রেস করব। ওইটার উপর প্রেস করার পর কী হইলো, ওইটার উপর প্রেস করার পর আমাদের এইরকম একটা লেআউট চলে আসছে। দেন আমরা কি করব, দেন আমরা এই যে লেফট সাইডে 2টা পয়েন্ট আছে, একটা হচ্ছে আপনার মানে টগল ডিভাইস, আরটা হচ্ছে মানে টগল ডিভাইসের পাশে আরটা হচ্ছে সিলেক্ট এলিমেন্টস, আমরা একেবারে লাস্টের এই যে সিলেক্ট এলিমেন্টসের উপর প্রেস করব। প্রেস করার পর আমরা কি করব, আমরা আমাদের যদি এই মাউসের কার্সারটা আমি যদি আমাদের এখানে কিন্তু আমাদের ইটা চলে আসছে, কোডটা চলে আসছে, এই যে কোডটা, দেন আমরা যদি এখানে আমাদের এই কোডের উপরে এই অন যে ট্যাগটা আছে এটার উপরে ধরলে আপনি দেখবেন যে আমাদের এই যে বানিয়ামিন লেখা যেটা আছে, এই লেখাটা, এই যে বানিয়ামিন লেখাটাই, এইটা কিন্তু একটা লাইন আকারে আছে, ফুল মনিটরে একটা লাইন আকারে আছে, রাইট? আচ্ছা, ফুল মনিটরে এটা একটা লাইন আকারে আছে আমাদের, এই ওয়েট জাস্ট এ মিনিট। আচ্ছা, এইটা এই বানিয়ামিন লেখাটার উপরে ফুল একটা লাইন আকারে আছে, তার মানে হচ্ছে আমার এই লেখাটা পুরা একটা ব্লক আকারে আছে, এইটাকে কিন্তু ব্লক এলিমেন্টস বলে। সো এই যে ব্লক আকারে আসছে এটা দেখার জন্যই, এই শেপটা দেখার জন্যই আমরা কিন্তু ব্লক এলিমেন্টসটা শিখতেছি। আচ্ছা, এখন আমরা দেখব যে ইনলাইন এলিমেন্ট কিভাবে কাজ করে। ইনলাইন এলিমেন্ট দেখার পূর্বে আমাদের কি করতে হবে, আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। সাপোজ আমরা লিঙ্কটা কী দিয়ে ক্রিয়েট করি, সবার খেয়াল আছে কিনা জানি না, আমরা এ ট্যাগ দিয়ে ক্রিয়েট করি, রাইট? এ ট্যাগের পর আমরা একটা হাইপার লিঙ্ক নিলাম, দেন এর ডাবল কোটেশনের ভিতরে এটা কিভাবে আসছে, আমি কিন্তু এখানে জাস্ট এ লিখে এন্টার প্রেস করছি, রাইট? এভাবে আসছে। সো আমরা কি করলাম, একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করলাম। এখন এই যে হাইপার লিঙ্কটা ক্রিয়েট করছি, এটার ভিতরে যদি আমি এই হ্যাশ চিহ্নটা দিয়ে দেই, তার মানে বোঝায় যে এই হ্যাশ দিলে তুমি যেই পেজে থাকবা, ক্লিক করলে ও ওই পেজটাকে রিলোড করবে বা ওই পেজেই থাকবে, এটা অন্য কোনো পেজে যাবে না বা অন্য কোনো লিঙ্কে যাবে না, রাইট? সো আমি এখানে লিখে দিলাম ক্লিক হেয়ার, লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার ব্রাউজারে গেলাম, আমি আমার ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার এই লিঙ্কটা এখানে ক্রিয়েট হয়েছে, রাইট? সো এই লিঙ্কটা আমার ক্রিয়েট হওয়ার পর আমি যদি এখানে আমি আমার মাউসের কার্সারটা আনি, তুমি দেখবা যে এইখানে শুধু ক্লিক হেয়ার জিনিসটা, এটা কিন্তু কোনো এই টোটাল বর্ডারের মতো বা বক্সের মতো নাই, এটা কিন্তু জাস্ট একটা পয়েন্ট হয়ে গেছে, রাইট? এইটাকেই কিন্তু বলা হয় ইনলাইন এলিমেন্ট ট্যাগ, রাইট?
আবার যদি দেখাই, এইটা কিন্তু জাস্ট একটা শর্ট জায়গায় সেম জায়গায় একটা পয়েন্ট হয়ে আছে। সো আমি যদি এখানে ক্লিকও করি, ক্লিক করলে দেখবা আমার এই পেজটাকেই কিন্তু ও এই হ্যাশ দ্বারা রিলোড করতেছে। সো এইটাকেই ইনলাইন ট্যাগ বলে। পূর্বে আমরা যেটা দেখেছি, সরি, ইনলাইন বলে, পূর্বে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ব্লক এলিমেন্টস বলে, একটা ব্লক এলিমেন্টস আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এইটা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা, আর আমার ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবা, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবা। বাই দ্য ওয়ে, এই যে ভিডিওটা তোমরা দেখলা, এই ভিডিওটা প্র্যাকটিক্যালি আমরা যখন প্রজেক্ট করব তখন তোমাদের দেখাবো। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা তখন খেয়াল করবা যে তোমরা অনেক কিছু শিখতেছো। এখন যদি তোমার মনে হয় ভিডিওগুলো দেখে আরে আমি এগুলো কী শিখতেছি, এগুলো আমার কী শিখাচ্ছে আমাকে, বাই দ্য ওয়ে যখন আমরা প্রজেক্ট করব তখন কিন্তু তোমার কাছে মনে হবে যে না, তুমি অলরেডি অনেক কিছু শিখে ফেলেছ আর অল্প কিছু বাকি আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম।